ঝোলানোটা শিখ আল্লাহর রসমে বলছেন মান তা আল্লাহ তামিম মা ফাকাত আশরা যে ব্যক্তি তাবিজ ঝোলানো সে শিখ করলো তামিজের মূলত আমরা তিন প্রকার পাই গাইদুল্লাহর কাছে সাহায্য চেয়ে লেখা তাবিজ ফেরেশতা জিন নবী অলি প্রভৃতির নাম লিখে তৈরি তাবিজ বিভিন্ন শুখিয়াই বলে হিজিবিজি লেখে তৈরি করে ইত্যাবিজ দ্বিতীয় নম্বর কোন ধাতু মাটি গাছের ছাল শিকড় পশুর লোম পাখির পাল মানে পালক বিভিন্ন কড়ি কাপড় সুতো ইত্যাদি মাদুলির মাদুলিতে ভরে তৈরি তাবিজ এই দুই শ্রেণীর মানে তাবিজ সম্পূর্ণ রূপে তো হারাম 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 একবারে হারাম তবে ইবন মাসুদ রাজি আল্লাহ তালুর পত্রী যে রাজি আল্লাহ তালু কর্তৃক তিনি বলেন এক বুড়ি আমাদের বাড়ি আসা যাওয়া করত এবং সে বাদ বিসর্গ রোগে ঝাড় ফুক করতো আমাদের ছিল লম্বা খুরো বিশিষ্ট খাট স্বামী আব্দুল্লাম বা শড়ক যখন বাড়িতে প্রবেশ করতেন তখন গলা সারা বা কোনো আওয়াজ দিতেন একদিন তিনি বাড়িতে এলেন এবং অভ্যাস মতো বাড়ি প্রবেশের করার সময় গলা সারা দিলেন বলি তার আওয়াজ শোনা মাত্রই লুকিয়ে গেল এরপর তিনি আবার পাশে এসে বসলেন তিনি আমার দেশ স্পর্শ করলেন গলায় ঝুলানো মন্ত্র পরা সুতো তার হাতে পড়লো তিনি বললেন উঠলেন এটা কি আমি বললাম সুতো পরা বাদ বিশ মানে ভালোর জন্য তে মন্ত্র পরা হয়েছে কথা শুনে তিনি টেনে ছিঁড়ে ফেলে দিলেন এবং বললেন বিভিন্ন মাসুদের বংশত শিখ থেকে মুক্ত আমি আল্লাহ রসুলকে বলতে শুনেছি নিশ্চয় মন্ত্র তন্ত্র তাবিজ কবজ যোগ জাদু ব্যবহার করা সম্পূর্ণরূপে শিখ বললাম এর মাসুদ নিজে পরিষ্কার বলে দিলেন তার নিজের স্ত্রীর সামনে যে এগুলি করা যাবে না জেনাম বলেন হাজরাতের জেনামটা যে লাতালা আনহা যে আমি বললাম যে আমি বাইরে বের হলাম হঠাৎ করে আমাকে কিছু লোক দেখে নিলো অতপর আমার যে চোখটা ওই লোকটির দিকে ছিল চোখটায় পানি ঝরতে লাগলো এরপর যখনই আমি ওই চোখে মন্ত্র পরাই তখন পানি ধরা বন্ধ হয়ে যায় আর যখনই না পরাই তখনই পানি ঝরতে শুরু হয় অতএব বোঝা গেল যে মন্ত্রের প্রভাব আছে এমনি সৌদ্রজেল্লা তলার বললেন ওটা তো শয়তানের কার সাজি যখন তুমি মন্ত্র পড়িয়ে ওর অনুগত করো তখন সে ছেড়ে দেয় এবং তোমার চোখে পানি আসে না আর যখনই তুমি তার অনুগত করো না তখনই সে নিজে আঙ্গুল দ্বারা তোমার চোখে খোঁচা মারে এবং তার ফলে তাতে পানি আসে যাতে তুমি মন্ত্রকে বিশ্বাস করো এবং সিরকে লিপ্ত হয়ে পড়ো তবে যদি তুমি সেই কাজ করতে যা আল্লাহ রসুল করেছে তাহলে তা তোমার জন্য উত্তম মঙ্গল হতো এবং অধিক রূপে আরোগ্য লাভ করতো আর তা এই যে চোখে পানি ছিটাতে এবং বলতেন আজ হামিল মা শপ বান্না সফি সফিয়ান্তা সাফি লাসেফা আরিল্লাশেফা ওকালায়সাকামাজাদ তিন হাজার পাঁচশো তিরিশ নম্বর হাদিশ এবং শিরসিরা সেহিহা তিন হাজার তিনশো এক নম্বর হাদিস আল্লাহ রসুলের নিকট বাইয়াত করার উদ্দেশ্যে দশজন লোক উপস্থিত হলো তিনি ন জনের নিকট থেকে বাইয়াত নিলেন আর মাত্র একজনের নিকট হতে বাইয়াৎ নিলেন না সকলকে বললেন হে আল্লাহ রসুল আপনি নজনের গ্রহণ করলেন কিন্তু আরেকজনের করলেন না কেন উত্তরে তিনি বললেন ওর দেহে কবজ রয়েছে তাই অতপর সে নিজ হাতে তা ছিঁড়ে ফেললো সুতরাং থেকেও বাইয়াত নিলেন এবং বললেন যে ব্যক্তি তাবিজ লটকায় সে ব্যক্তি শিরিক করে আহমাদ এবং সেই হাত চেয়ে শুক্র নব্বই নম্বর হাদিস তো কোরআনের আয়াত বা হাদিস লেখো তামিজ বানানো যাবে না এটাও শির্ক হবে এটাও বৈধ নয় মহাবু সাল্লা সাল্লামের ব্যাপক অর্থে ভাষায় বলেছেন যে এর বৈধতার কোনো প্রমাণ পাওয়া যায় না অর্থাৎ যে কোনো পড়তে লাগান এটা রূপে হারাম এটা শির্ক হবে অর্থাৎ আমাদেরকে এই শির্ক থেকে বেঁচে থাকতে হবে অর্থাৎ তাবিজ ঝুলানো এটা পরিষ্কার শির্ক ছোট হোক বড় হোক